এই ঘুম ভাঙলো এখন? গুড মর্নিং। কোথায় দিয়া? চারটা দিকে। চারটা দিয়ে ওটা কি করছিলে? ঝাড়ু মারতে গেছিলে? কোথায়? কিংকালীন কইবার আছে কি? কম্বল গুলা সফা করে রাখবো রাখবো বলে সেই হচ্ছে না জানো, বৃষ্টি হয়ে যাচ্ছে, পেদানটা পড়ে যাচ্ছে। এই দোল পরে পরে এই বাপ মে কি করতো? কি কত রে? পাই মধ্যে পড়িবে জো টান দিলে উল্টে বল। এই দেখো ওতে পাত নাকেল কাঠি ভাড়া বেঁধে দি করো। ও ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। সকাল সকালে বাসি কাজ কমপ্লিট, টাইটেল থার্মালিটি অলরেডি বুঝিয়ে নিচ্ছ। আজকে আমি কোথায় যাবো, কী জন্য যাবো, কেন যাবো, সব কিছু এক এক করে বলছি। তোমার দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে। ইউটিউবে নতুন করে যে দেখছো প্লিজ ইউটিউব চ্যানেলটি আমার আগে সাবস্ক্রাইব করে নেবে, তারপর লাইক কমেন্ট শেয়ার করবে, ভুলবে না। হলো সকাল সকালে বাসি কাজ কমপ্লিট করে নিলাম, দেখলে তো বাসি বিছ না তুললে ব্রাশ মাস কমপ্লিট করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। আর বরকে বললাম যে নারকেলের যে এই যে কাঠিগুলো পড়েছে না, আর তিন দিন ধরে তিন চার দিন আগে এগুলো সব পাড়ানো হয়েছিল। নারকেল দেখতে পাচ্ছ কি নারকেল, 10-12টার মতো নারকেল সব বছর না, 25টা, 30টা, 50টা এরকমই নারকেল বাড়ায়, কিন্তু এই বছর না অল্প নারকেল হয়েছিলো। যা হোক আমি বললাম যত নারকেল হয়েছে পারে তো, ওই 10টা কি 12টার মতো নারকেল পাড়া হয়েছিলো। আর ডাব পড়ে ডাব যে ও 2 টাকা নিয়ে পাড়া হয়েছিলো, ওকে খাওয়া হয়েছে। এটা 3-4 দিনের ব্লক পড়েছিলো যে এই নারকেল বাঙ্গাগুলো অনেকে সব এইখানে গদেই রেখেছিলাম। বরকে বললাম তাহলে ঠিক আছে তুমি না সকালবেলা একটু খালি এরকমে ভেঙে ভেঙে দাও, আমি গুছাগুছি করে সাইজ করে রাখবো, কেন শুকিয়ে গেলে না কাঠি পাড়াবে জানো তো, ঝাড়ু করতে পারবে, ঝাঁটা তৈরি হতে পারবে, পায়ে উঠান ঝাড়ার জন্য। আমার কোনো বছর আমি আসবা থেকে বিয়ের আগে মানে বিয়ের আসা পরে কোনোদিন আমি ঝাড়ু কিনে উঠান ঝাঁটাতে মারিনি, এই যে আমাদের নারকেল কাছে নারকেলের পাতায় ঝাড়ু কাঠি বাড়াই জানো তো সবাই। চলো গাই সেখানে তো বর্মশাই সব করে দিল, আমি একে গুছাগুছি করে নিয়েছি, গুছাগুছি করে পরিষ্কার করে ওকে পুরো বিড়া বাঁধে রেখে দিয়েছি জায়গা ধরে। এদিকে জায়গাটা ভাবলে উঠানটা অনেক অপরিষ্কার হয়েছিলো, পরিষ্কার করেনি, কেন পড়ে থাকলে না এলোমেলোময় পড়ে থাকলে পড়ে থাকবে যে আর ও হবে না ও না, একসাথে কাজটা এসে কমপ্লিট করে স্নান করতে যাবো। আর স্নান টান করলার পরে না আর এই সব কাজ করতে ইচ্ছা করবে না। এদিকে দেখছো তোমার ভাব থেকে
যে এত জামা প্যান্ট তুমি ধুয়ে দিতে সকাল সকালে, আমি ধুয়ে নিকো। আমাদের ঘরের সামনে পাড়াতে একটা বউ গেছিলো অযোধ্যা বউ করতে, ও আর জামা প্যান্টগুলো এই গাদা গাড়ি জানো তো কোথায় গেলে মানে অনেক কিছু জামা বাড়াই, ও অনেক ধুয়ে দেয় কু আর যে ওদের তারে তাই বলে তো ওদের তারটা না ছিঁড়ে গেছে, তাই তো ও অনেক আমাদের বাগানে শুকিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, যা জমিটা সুবিধা হলো, শুকিয়ে গেলে কাপড় চোপড়ে না একটু ভালো, কাপড় চোপড়ে এক কাদা এলোমেলো পড়ে থাকলে ভালো নাই। গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লগ। দেখে তো সকালবেলা দুটা ভিডিও করেছিলাম, ওইটা দেখে নিয়ে তো একটু আগে দিয়ে দিয়েছিলাম, ওই যে কাজ বাজ শেষ করে আর বিকালের দিকে আর কোনো কাজকর্ম করেনি, মানে ফ্রিজে ছিল ডালমা আর ভাজা শাক ভাজা স্যালাড এমনি ছিল, আমি খালি ভাত এক মুঠ করে খেয়ে একটু রেস্ট মেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, ওইটা ভিডিও এডিটিং করে দিয়ে দিলাম। অনেক দিনের ভিডিও মানে শিবরাত্রির ব্লগ দিতে পারিনি, তাই জন্য ওকে এডিটিং ওরা ছিল দুদিন ধরে এডিটিং করতে, কিন্তু আর দিতে মনে নাই, রয়ে গেছিলো আমার ভুল কারণ জন্য। চলো আজকে বলছি টাইটেল থার্মাল থেকে, তো অলরেডি বুঝে নিয়েছো আমি কোথায় বেড়াচ্ছি কোথায় যাচ্ছি, সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব 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 ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে। একটু থাম বলছি, একটু থাম। আর কি বলছিল, নতুন করে ইউটিউবে দিয়ে দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো করবে, কম আর ফেসবুক পেজ থেকে যদি দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবে। চলো আমার কোথায় যাচ্ছি বলে দাও, তুমি বলে দাও। পুরী, আমার হঠাৎ করে প্রোগ্রাম হলো যে আমার পুরী যাব জগন্নাথ দর্শন করতে, অনেকদিন ধরে যাওয়া হয় না, আজকে কেন কে জানি অচানক বর কালকে থেকে বলছিলো আমাকে, তো মজা একটা বলছে এরকম, কালকে থেকে আমাদের অচানক ফাইনাল হলো আমার পুরী যাব। চলো গাইজ, কে কে যাচ্ছে, কতজনা যাচ্ছে সবাই, আমরা সব কিছু শেয়ার করবো সবাই যাতে যাচ্ছি, আর দু চারজনা সঙ্গে যাচ্ছি। চলো কন্টিনিউ সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। দেখো ও ভি রেডি, বরমশাই রেডি হচ্ছে উপাস করে, দেখো ওর ব্যাগে ও জামা প্যান্ট ও নিয়ে যাইছে, বরমশাই রেডি হচ্ছে। চলো ওর ওর দুখানা ড্রেস নিচ্ছে, কালি সমুদ্রকূলে ডান্স করবো, পুরো মজাদার ভিডিও যাচ্ছে, যে কে কে সমুদ্রকূলে সমুদ্র ঢেউ ভাঙতে ভালোবাসে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমরা অচানক যাচ্ছি এখন বেড়াচ্ছি যাবো বলে, আর আমার দনও পুরো খুশি, একশোতে একশো। গুড ইভিনিং, আমরা গুড ইভিনিং সবাইকে, এখন সন্ধ্যাবেলা, বর্মশাই আমরা এখন রিং রোড বাসে বসে আছি, মানে চৌদ্দার থেকে রিং রোড, রিং রোড থেকে পুরী বাস ধরলাম, এই যে পুরী বাসে বসে গেছি দেখতে পাচ্ছ, আমাদের সাথে আরও চারজনা যাচ্ছে, আর এখানে বাবুনি যে আসে প্রায় আমাদের ঘরে, আমার বরের মানে ছোটো ভাই বলতে পারো, বন্ধু বি বলতে পারো, যা বি বলতে পারো, ও বি যাচ্ছে আমাদের সাথে অলরেডি। চলো বসে পড়েছি তো বাস, এখানে পুরী বাসে একদম সে পুরীতে দেখা আছে, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, খুব খুব ভালো লাগবে। আর পুরী যাই যে কে ঘুরে আসছো কমেন্ট করে জানাবে, আমরা তো অনেকদিন পরে আছি, মেয়েরে ফাইনালে এক্সাম শেষ হলো তো এই কালকে না পরশু শেষ হলো, বল বলো লাল ঠিক আছে চলো একটু পুরী ঘুরে আসি, জগন্নাথ দর্শন করে আসি। আমি ঠিক আছে চলো, পুরী যেতে কার বা ইচ্ছা না করে বলো তো, আমার তো পুরীর নাম শুনলে অনেক ইচ্ছা হয়ে যাতে। আমরা এখন সবাই চলে যাচ্ছি পুরী, পুরী আসে পৌঁছে গেছি, টোটো করে নিয়েছি অলরেডি, বাস স্ট্যান্ড থেকে টোটো করে নিয়েছি, এখন যাবো লজ দিকে, লজতে থাকবো তো তাই জন্যে। তোমরা ভাবছো যে পুরী থাকলে তো মাসির বাড়িতে যাও, আর আজকে কেন লজে থাকবে, আর তো দু চারজন বন্ধু গেছে তো তাই জন্য ওরা লজে থাকবেন, তাই জন্য আমরা বি যাচ্ছি লজে। চলো কাই একদম সে লজে দেখা আছে, আর এর পাশে তো আমাদের টোটোতে অত জায়গা হবে না, তাই জন্য দুটা টোটো করা হয়েছে। এদিকে দেখো শ্রীমন্দির কাছাকাছি হয়ে গেলাম, নি এইখানে কাছাকাছি একটা লজ নিয়ে থাকবো, কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে।
এখন আমরা সবাই চলে যাচ্ছি মন্দির কাছাকাছি হয়ে গেলাম নি, চলো গাইস এই মন্দির কাছাকাছি এটা লজ নিয়ে থাকবো আর সবাই মিলে মিশে থাকবো। আর এখন আজকে না আমরা শ্রী মন্দির ঠাকুর দর্শন বি করে দিচ্ছি কমপ্লিট, এটা কালকে ব্লগ তো ওই জন্য বলে দিচ্ছি তোমাদেরকে। গুড নাইট সবাইকে। বন্ধুরা আমরা না ওই 9:30-10টার ভিতরে, 10টা হয়ে না ছিল ওর ভিতরে আছে আমরা রুমে এন্ট্রি করেছি। এন্ট্রি করে আছে ক্লিন হয়ে ব্যাগপত্র মোবাইল মোবাইল রেখে দিয়ে আমরা জানো ওই রাত্রিরেই রাত 10টার সময় দেখেছি জগন্নাথ দর্শন করে নিয়েছি। আর জানো তো মোবাইল অ্যালাউ নাই, নাহলে কিছু শেয়ার করতাম আগে, কালকে বি যাবো কিন্তু জানো তো শ্রীমন্দিরে মোবাইল অ্যালাউ নাই, মন্দিরে কোনো মন্দিরে কোনো আজকাল অ্যালাউ নাই। তবে শ্রীমন্দির তো আমি ছোটোবেলা থেকে শুনে আসতেছি ফোন অ্যালাউ নাই, তাই জন্য শেয়ার করতে পারিনি। ঠাকুর দর্শন করে এখন রাত 12টা, ওইখানে ওবড়া ভোগ খেয়ে নিয়ে চলে যাচ্ছি এখন রুমে ঘুমাবো। গুড নাইট সবাইকে, খুব ভালো থাকো সুস্থ থাকো, জয় জগন্নাথ সবাইকে। আর কালকে আবার দেখা যাচ্ছে ধমাকা ব্লগ নিয়ে আসবো, কন্টিনিউ সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো। টাটা বাই বাই, আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে। কেন এখন পুরো মানে এসি বাসে বসেছিলাম তো এসি বাসে তো মাথা যন্ত্রণা হচ্ছে, গরম লাগছে, তাই জন্য আমি একটু নিচে ঘোরাচ্ছি জানো। বাবু নিয়ে আসতেন বা তোমরা।